কনিক্স নিয়ে আসলে কিছু বেসিক কথাবার্তা নিয়ে একটু আগাবো এটা কি আর কিছু না আচ্ছা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমরা কনিক্স নিয়ে কথা বলবো কিন্তু কনিক্স তো আমরা সবাই জানি তাহলে আজকে কি শিখবো কনিক্স নিয়ে আসলে কিছু বেসিক কথাবার্তা নিয়ে একটু আগাবো তোমরা হয়তো বা যেই ব্যাপারগুলো জানো এই জিনিসগুলো একটু অন্যভাবে দেখাবো একটু ব্রড লেভেলে তোমাদের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আচ্ছা কনিক্স কেন চারটাই শেপি এটা তোমরা বলতে পারবা যে বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত কেন এই শুধু চারটাই কেন আর কি হলো না কেন এই জায়গাটুকু আশা করি তোমরা আমাদের জানাবে আর তোমরা এখানে কিছু ভিজুয়ালি দেখতে পাচ্ছ কনিক্সের বিভিন্ন শেপ নিয়ে আশা করি এগুলো সম্পর্কে তোমাদের কারও কোনো দ্বিধা নেই যেগুলো কোনটা কোন শেপ এগুলো সবই তোমরা পারো আচ্ছা তো এখন আমরা স্ট্যান্ডার্ড অফ কনিক্স এটা নিয়ে জানবো তোমরা সবাই জানো এই ব্যাপারটা আমি অল্প ছোট্ট করে একটু জানাবো সেটা হচ্ছে এটাকে আমরা বলি কি পরাবৃত্ত তারপর আমরা কি জানি বলতো যে আমরা জানি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার টু ওয়ান এটা কিসের সমীকরণ এটা হচ্ছে না আমাদের উপবৃত্তের সমীকরণ আর লাস্টলি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা কিসের সমীকরণ এটা হচ্ছে যে অধিবৃত্তের সমীকরণ আচ্ছা তো এখন ব্যাপারটা কি দাঁড়ালো যে আসলে এই ওয়াই স্কোয়ারিক ফোর এক্স এটা দিয়ে কি দুনিয়ার সকল পরাবৃত্তকে কি রিপ্রেজেন্ট করা যাবে উত্তরটা হলো না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করু ওয়ান দিয়ে দুনিয়ার সকল উপবৃত্তকে কি রিপ্রেজেন্ট করা যাবে এটারও উত্তর না সেম গোজ ফর দিস থিং অর্থাৎ স্ট্যান্ডার্ড ইকুয়েশন দিয়ে আমরা সকল পরাবৃত্ত উদ্দীপিত উপবৃত্তকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না তোমাদের আজকে তোমাদের আজকে দেখাবো কিভাবে তোমরা সকল পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্তকে তোমরা চিনতে পারো এখন আমরা এই সকল সমীকরণ দিয়ে বুঝলাম যে খুব ইজিলি এরা হচ্ছে যে কী হবে এক একটা আচ্ছা তো এখন তোমরা একটু যদি চিন্তা করো বা একটু যদি দেখো আমাদের নেক্সট স্লাইডটাতে নেক্সট স্লাইডটাতে তোমরা দেখো এখানে তোমরা তিনটা ইকুয়েশন দেখতে পাচ্ছ তাহলে হোয়াট অ্যাবাউট দিস ফাংশন এইগুলোকে তোমরা কোন ফাংশন হিসেবে বলবে বা কোন কোনটা বলবে কোন কনেক্স কোনটা পরাবৃত্ত কোনটা অধিবৃত্ত কোনটা উপবৃত্ত তোমরা কি একটু আগে যে ফর্মগুলো দেখলে স্ট্যান্ডার্ড এগুলোর সাথে কি মিলিয়ে তোমরা এগুলোকে করতে পারবে না তার জন্য তোমাদের কিছু ব্যাপার জানতে হবে ঠিক আছে তার মানে আশা করি তোমরা প্রবলেমটা ধরতে পারতেছো যে আমরা সকল জিনিস তবে ওগুলো কি মিথ্যা না অবশ্যই ওগুলা সত্য ওগুলা কিছু নির্দিষ্ট কন্ডিশনের জন্য সত্য দ্যাটস ওয়াই এটার নাম স্ট্যান্ডার্ড ইকুয়েশন ঠিক আছে আচ্ছা তো তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিন্তু পরিপূরক না সকলকে প্রমা সকলকে রিপ্রেজেন্ট করার জন্য সকল কনিক্সকে তার জন্য আমাদের কি দরকার আমাদের জেনারেল ইকুয়েশন দরকার কনিক্সের জেনারেল ইকুয়েশনটা কি তুমি দুনিয়ার সকল কনিক্সকে তুমি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এটা দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবে এটা হচ্ছে সকল কনিক্সের জেনারেল ইকুয়েশন এখানে এ বি জি এফ এইচ সি এদের মানের উপর ডিপেন্ড করে কনিক্স এক এক ধরনের হতে পারে তো এইটা নিয়ে আমরা আসলে কথা বলবো কনিক্সের ক্ষেত্রে আমরা মেনলি তিনটা জিনিস নিয়ে কথা বলবো বৃত্ত বাদ দিয়ে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত নিয়ে আচ্ছা তো এখন এই যে ইকুয়েশন দেওয়া আছে যে একটু আগে যে ইকুয়েশনটা দেখলাম তোমরা যদি আবার একটু খেয়াল করো এই ইকুয়েশনগুলো দেখে আমরা কি চট করে বলতে পারবো যে কোনটা কার সমীকরণ না আপাতত কিন্তু আশা করি এখন তোমরা জানতে পারবে আর কিছুক্ষণের মধ্যেই এখানে কি আছে দেখো এখানে একটা তোমাদের সমীকরণ দিয়ে ধরো বলে দিল এমসিকিউর জন্য এগুলো দরকার তোমরা খুব চট করে বলে ফেলতে পারবে ছোট ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে কি ক্যালকুলেশন করতে হবে তোমার এই এ কে একটু ফোকাস করতে হবে বি কে ফোকাস করতে হবে এবং এইচকে ফোকাস করতে হবে যেখানে এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ বি হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ এবং এক্স ওয়াই হচ্ছে যে এক্স এর সহগ হচ্ছে যে এইচ তো তাহলে এখানে তিনটা কন্ডিশন মাথায় রাখবা একটা হচ্ছে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি জিরো হয় তবে সেটাকে আমরা চোখ বন্ধ করে বলবো পরাবৃত্ত ঠিক আছে আচ্ছা তো তারপর যদি বলি এবি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো তাহলে সেটাকে কী বলবো সেটাকে বলবো হচ্ছে আমরা উপবৃত্ত আর বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন জিরো হলে তাকে বলবো আমরা অধিবৃত্ত আচ্ছা তো এখন কথায় আসলি যে আমরা তো জানি পরাবৃত্ত আমরা কীভাবে বের করি উৎকেন্দ্রিকতা দিয়ে যে ইয়ার ভ্যালু এক হলে পরাবৃত্ত ইয়ার ভ্যালু হচ্ছে যে আমাদের জিরো থেকে বড়ো একের মধ্যে হলে সেটা উপবৃত্ত আর একের চেয়ে বড়ো হলে অধিবৃত্ত তাহলে এইগুলো কিভাবে আসলো বা এগুলো দিয়ে কীভাবে আমরা বুঝলাম যে এটা পরাবৃত্ত এটা উপবৃত্ত এটা অধিবৃত্ত কেন প্রকাশ করবে সেই আলোচনাটা ইনশাল্লাহ অন্য কোনো একদিন আমরা করব। অন্য কোনো একদিন হয়তো বা জানবো তবে তোমরা এখন এইটুকু শিখে রাখো যে এইভাবে আমরা খুব চট তাদেরকে দেখাতে পারি তো এখন এখানে কিন্তু শেষ না আমরা এটাকে তোমাদের ভিজুয়ালি দেখাবো যে এটা হচ্ছে এখন কথা হলো যে একটু আগে যে সমীকরণগুলো দেখলাম প্রত্যেকটা কি নির্দেশ করে সেটাও আমরা দেখব কিন্তু তার আগে তার আগে একটু আইডিয়া দিয়ে নেই যে এই সমীকরণগুলো কেন আমরা আমাদের স্ট্যান্ডার্ডের মতো না ঠিক আছে এই আইডিয়াটা একটু বলে নিই আমাদের যে সমীকরণগুলো ধরো একটু আগে দেখেছিলাম এই তিনটা সমীকরণ এটা কেন আমাদের স্ট্যান্ডার্ডের মতো না একটু অন্যরকম দেখতে তার রিজনটা কি রিজনটা হচ্ছে যে এগুলার অক্ষগুলো এগুলার অক্ষগুলো এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল না মানে এই যে এরকম না ধরো হচ্ছে যে এই যে পরাবৃত্ত পরাবৃত্ত যে আঁকলাম এই যে এরকম অক্ষটা কি দেখো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরালও হতে পারে বা আমি উপবৃত্ত আঁকতাম এটার প্রধান অক্ষ কি সক্ষে সমান্তরাল সেমভাবে আমরা হচ্ছে অধিবৃত্ত যদি আঁকি সেখানেও কি অক্ষের সমান্তরাল হচ্ছে কিন্তু দুনিয়ার সব কিছু যে এক অক্ষের সমান্তরাল হবে এমন না এইগুলা কি অক্ষের সমান্তরাল না দেখেই এগুলার আমরা জেনারেল ইকুয়েশনটা আমাদের জানতে হবে আচ্ছা তো যাই হোক তো আশা করি এইটুকু বুঝতে পেরেছি এখন আর কি যে আমরা নেক্সট জায়গায় চলে যাই এখন আমরা দেখবো যে এই তিনটা সমীকরণ দেখেছি এই তিনটা সমীকরণ আসলে কি মিন করে। তোমরা দেখতে পাচ্ছ এটা কি একটা পরাবৃত্ত এটা একটা পরাবৃত্তের সমীকরণ আচ্ছা এই সমীকরণটা আমি যদি এখানে আরেকবার লিখি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এই সমীকরণটা যে দেখতেই পাচ্ছ তোমরা আমরা এটাকে পরাবৃত্ত হিসেবে দেখতে পাচ্ছি এটা কিভাবে পরাবৃত্ত একটু আমরা টেস্ট করে দেখি আগেরটার মতো যে মাত্র যেটা শিখলাম সেটা হচ্ছে যে কি শিখলাম বলতো যে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি জিরো হয় তাহলে তা পরাবৃত্ত চোখ বন্ধ করে তাহলে এখানে এইচ কি এক্স ওয়াই এর সহগের অর্ধেক মনে আছে টু এইচ এক্স ওয়াই তার মানে কি এইচ হচ্ছে যে আমাদের এক্স ওয়াই যে সহগ তার অর্ধেক এক্স ওয়াই এর হচ্ছে যে চার তার অর্ধেক হচ্ছে যে দুই বুঝতে পেরেছি এখন দেখো সুতরাং আমরা কি বলতে পারি যে এবি মাইনাস এইচ স্কোয়ার সেটার ভ্যালু কত আসে দেখো বি হচ্ছে যে কত দুই বিও হচ্ছে যে দুই মাইনাস এইচ স্কোয়ার হচ্ছে দুই স্কোয়ার করলে কত আসে চার মাইনাস চার ইকোয়াল টু জিরো দ্যাট মিন্স বি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালু জিরো তার মানে এটা কি আর কিছুই না এটা একটা পরাবৃত্ত আশা করি তোমরা এই উদাহরণটা বুঝতে পেরেছ তাহলে আমরা নেক্সটায় চলে যাই আমাদের নেক্সট এক্সাম্পলটা কি নিয়ে একটা উপবৃত্ত নিয়ে তুমি দেখতে পাচ্ছ এটা একটু বিদ্ঘত টাইপের আমরা যদি এটাকে আবার একটু লেখি দেখো হচ্ছে এটা টু এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো আচ্ছা এই সমীকরণটা যে অধিবৃত্ত প্রকাশ করে এটা তো আমরা চট করে দেখে বুঝতেছি না কিন্তু কীভাবে বুঝবো আমরা ওইতে বলে দিয়েছি তোমাকে এবি মাইনাস এইচ স্কোয়ার যদি কী হয় গ্রেটার দেন জিরো হয় তাহলে সেটা হয় উপবৃত্ত আমরা টেস্ট করে দেখি এটা হয় কি না আমরা স্টিল গ্রাফ দেখতেছি হ্যাঁ বুঝেই তো ফেলেছি এটা তো অধিবৃত্ত উপবৃত্ত তো হবেই কিন্তু তারপর আমরা টেস্ট করে দেখবো এটা মিলতেছে কিনা তো এখানে এবি কত এখন দেখি এ ছিল হচ্ছে এক্স স্কোয়ারের সহক দুই বি হচ্ছে যে কত ওয়াই স্কোয়ারের সহক সিক্স আর এইচ কত এক্স ওয়াই সহকের অর্ধেক এইচ কি এক্স ওয়াই সহকের অর্ধেক সেটা কত থ্রি বাই টু তাহলে সুতরাং এবি মাইনাস এইচ স্কোয়ার করি কত আসে দেখো এবি কত হচ্ছে রে দুই ইন্টু ছয় আর এইচ স্কোয়ার কত থ্রি বাই টু হোল স্কোয়ার দুই ইন্টু ছয় কোলে বারো মাইনাস এখানে নাইন বাই ফোর এখানে তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে এটা একটা ধনাত্মক না সংখ্যা হবে তাই না ব্যাপারটা ছত্রিশ চার বারো আটচল্লিশ হবে মাই ব্যাট আটচল্লিশ মাইনাস নয় বাই চার চার এটা হবে কত থার্টি নাইন বাই ফোর হুইচ ইজ গ্রেটার দেন জিরো দ্যাট মিনস বি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালু জিরোর চেয়ে বড় অর্থাৎ এটা একটা কি উপবৃত্ত আশা করি তোমরা এই উদাহরণটাও বুঝতে পেরেছো এবং লাস্টলি যে এটা নিয়ে আমরা কথা বলবো সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা একটা অধিবৃত্ত তো অধিবৃত্তের জন্য আমরা যদি সমীকরণটা আবার লিখি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস এইট এক্স ওয়াই প্লাস সিক্স ইকাল টু জিরো আমরা কি জানি যখন কখন অধিবৃত্ত হবে আমরা একটু আগে শিখে এসেছি এবি মাইনাস এইচ স্কোয়ার যদি জিরোর চেয়ে ছোটো হয় তাহলে কী হবে অধিবৃত্ত হবে আশা করি তোমরা এখন মনে একটু হলো কনফিডেন্স জাগতেছে যে আমরা চট করে একটা সমীকরণ দেখেই বুঝতে পারবো সেটা কোন কনিক্সের সমীকরণ তো তাহলে এখানে এ কত এ হচ্ছে এক্স স্কোয়ারের সহক যেটা দুই বি হচ্ছে কত ওয়াই স্কোয়ারের সহক দুই এইচ কত এক্স এর সহকের অর্ধেক সেটা হচ্ছে ফোর তাহলে এবি মাইনাস এইচ স্কোয়ার কত হবে এ h মাইনাস এইচ স্কোয়ার হবে দুই ইন্টু দুই মাইনাস ফোর স্কোয়ার চার মাইনাস ষোলো মাইনাস বারো হুইচ ইজ লেস দেন জিরো আসে দেখো আমরা গ্রাফেও সেটাই পেয়েছি অর্থাৎ আমরা যে ব্যাপারগুলো একটু আগে দেখালাম এবং শেখালাম আশা করি তোমরা ব্যাপারগুলো ধরতে পেরেছো এবং খুব ইজিলি জিনিসগুলোকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর অ্যাট লাস্ট আমরা কী নিয়ে কথা বলবো আমরা কথা বলবো আসলে তোমাদের রিকোয়েস্টেই আমরা একটা পেইড ব্যাচ শুরু করতে যাচ্ছি ম্যাথের উপর আমরা তিন মাসের মধ্যে পুরো ম্যাথ বইটাকে এইচএসসির ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো কি একসাথে তোমাদের গুছিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো সেই জায়গাটা খুব পুরো ডিটেলসটা তোমাদের আমরা কমেন্টেই এবং হচ্ছে যে লিঙ্কে তোমাদের দিয়ে দেবো ডেস্ক্রিপশনের মধ্যে তোমরা সবাই জেনে নিতে পারবে আশা করি আর হ্যাঁ তারপর কিছু কথা একটু বলে রাখি যে হচ্ছে আমরা কিভাবে জিনিসটা করব আমরা প্রত্যেকটা সপ্তাহে কমপক্ষে তিনটা করে ক্লাস নেব এবং এটা চলবে কয় মাস তিন মাস ধরে এই সময়টা আশা করি তোমাদের জন্য খুবই একটা টাফ একটা সময় এই সময়টা হ্যাঁ পরীক্ষা হবে কখন হবে কি হবে এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে হেজিটেশন আছে কিন্তু একটা ব্যাপার তোমাদের খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে যখনই পরীক্ষা হোক না কেন তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে আচ্ছা তোমাদের প্রিপারেশন নেওয়ার অনেক অনেক জায়গা আছে অনেক অনেক স্টেজ আছে কিন্তু আমরা তোমাদেরকে একটু বেটার করে ট্রিট করার চেষ্টা করবো একটু বেটার সার্ভিস দেবো কিভাবে আমরা সপ্তাহে কমপক্ষে তিনটা করে ক্লাস নিব ম্যাথের জন্য বলতেছি আমরা ম্যাথের জন্য ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তিন মাসে যে কমপ্লিট করাবো প্রত্যেকটা সপ্তাহে তিনটা করে ক্লাস নিব কমপক্ষে এবং আমরা এর মধ্যে মডেল টেস্টও রাখতেছি হ্যাঁ তোমরা মডেল টেস্টের নাম শুনে হয়তো বা ভাবতেছো আসলে এটা কি বা এটা দেওয়ার দরকারটাই বাকি আসলে খুবই দরকার আছে তোমরা হয়তো বা ভাবতেছো অনলাইনে কী বা পরীক্ষা দিব কিন্তু এই কথাটা মাথায় রাখো তোমরা তোমরা কিন্তু এমন একটা ব্যাচ যেই ব্যাচ এখনও প্রিটেস্ট দাওনি যেই ব্যাচ এখনও টেস্ট দাওনি তোমাদের হয়তোবা অনেকেরই ল্যাকিংস আছে যেটা তোমরা নিজেরাও বুঝতেছো না তার জন্য তোমাদের কি দরকার তোমাদের নিজেকে ইভালুয়েট করা দরকার ইভালুয়েশনের অনেক আছে তোমাদের এই স্টেজে এসে তোমরা নিজেদের ইভালুয়েট করো তোমাদের যেই জায়গাগুলোতে সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করো পরীক্ষা দাও তোমরা পরীক্ষা দিলে জানতে পারবে এবং পরীক্ষা যে দিবা তোমরা লেজিট ওয়েতে পরীক্ষা দিবা তোমাদের নিজেদের যাচাই করার জন্য পরীক্ষা দিবা এক্সাম দিবা এমন না যে হচ্ছে আমি বেশি মার্কস পাবো এই জন্য পরীক্ষা দিবা না যদি দাও ইনশাল্লাহ আসলে ইনশাল্লাহ বলা উচিত না এটা আসলে পরীক্ষা দেওয়া এভাবে উচিত না আসলে পরীক্ষার মোরালিটি হচ্ছে তুমি নিজেকে কতটুকু গ্রো করতে পারতেছো সেটার একটা ইভালুয়েশন তো যাই হোক তো তার পাশাপাশি তোমাদের আরেকটু দিয়ে রাখতেছি যেহেতু তোমাদের হচ্ছে হচ্ছে না না মডেল কলেজের ক্ষেত্রে এবং টেস্টও হয়নি তোমরা ধারণা পাচ্ছ না যে কিভাবে পরীক্ষাগুলো হতে পারে আমাদের পক্ষ থেকে আমরা প্রতিটা সাবজেক্টের জন্যই মডেল টেস্ট আমরা আয়োজন করতেছি সে ব্যাপারগুলো তোমাদের শীঘ্রই জানিয়ে দেওয়া হবে শুধু আমরা চাচ্ছি তোমরা আমাদের পাশে থাকো আমাদের সাপোর্ট করো আর লাস্টলি আরও একটা ইন্টারেস্টিং নিউজ দিয়ে তোমাদের শেষ করব সেটা হচ্ছে তোমাদের মনে হয়তো কোশ্চেন রাখতেছে যে এই যে এভাবে তিনটা মাস করে যে তোমরা পড়বে আমাদের কাছে প্রতি মাসে পেমেন্টটা কীরকম পেমেন্টটা একদমই কম একদমই কম মাত্র চারশো নিরানব্বই টাকা পার মান্থে আমরা তোমাদের এই সার্ভিস দেওয়ার চেষ্টা করবো তো আশা করি সবাই সুস্থ থাকবো সবাই ভালো থাকবো এবং বেশ ভালোভাবে পড়াশোনা করবো ধন্যবাদ সবাইকে